নিজল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুমির রহমান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাংলা বিচিত্রের সম্পাদক সুভাষ সিংহ রায় এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আলোচনা শুরু করতে চাই আজ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগের সংগঠনের সাথে দেখা করেছে এবং সাধারণ সম্পাদকের সাথে বৈঠক শেষে তারা দুজনই কথা বলেছেন। নির্বাচন ব্যবস্থা নিয়ে দুটো রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবেন সেটি যেমন জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জানিয়েছেন যে কোনো বিদেশি চাপ নয়, তারা বিবেকের চাপ অনুভব করছেন। আসলে এই বিষয়টি নিয়েই জানতে চাইব যে আসলে বিবেকের চাপ, এটি কি ধরনের চাপ আওয়ামী লীগ আসলে বোধ করছে সেটি জানতে চাই। জহিরুল আলম, শুরু করতে চাই আপনাকে দিয়ে। আমরা বহু বছর ধরে এই রাজনৈতিক চর্চা এবং এই ধরনের রেটরিক কথাবার্তা গুলো দেখে আসছি এবং সেখান থেকে কনক্লুশন ড্র করা কিন্তু খুবই সহজ ব্যাপার। জনাব ওবায়দুল কাদের যে বিবেকের কথা বলেছেন, সাধারণভাবে যদি দেখি একজন নাগরিক হিসেবে, যে নিশ্চয় 2014-2018 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি অথবা এটা ওয়াইডলি পার্টিসিপেটেড ইলেকশন ছিল না। কি কারণে ছিল না সেটা একটা লম্বা ডিবেট, সেখানে মানুষ ভোট দিতে পারেনি। সুতরাং বিবেকের চাপ হওয়াটা তো স্বাভাবিক যে বিরোধী দল এটাকে বলছে, তারা কখনো বলছে তাদের রাতের ভোটের সরকার, সাধারণভাবে বিরোধী বা অন্যান্য যারা পক্ষ আছে তারা সবাই বলছেন যে এই এটি সর্বজনীন ভাবে গ্রহণযোগ্য এবং ওয়েল পার্টিসিপেটেড ইনক্লুসিভ ইলেকশন হয়নি। সুতরাং সবারই একটা আকাঙ্ক্ষা যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনটি সবার একটা অংশগ্রহণ হবে, উৎসুকর হবে এবং সেটা তার যে মানুষ যে ভোট দিতে পারেনি আগে তারা যে ভোটটা দিবে সেই ভোটটা যাতে গণনা করা হয়, সেটার প্রতিফলন যাতে ভোট গণনার মধ্যে থাকে। এখন এটা যদি সরকারের উপলব্ধির মধ্যে আসে এবং যেটা জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন সেটি তো অত্যন্ত ওয়েলকামিং যে কোন বিদেশের চাপের কাছে কেন বাংলাদেশ সারাক্ষণ তাদের নজরদারিতে থাকবে, এটি একটি প্রশ্ন। এবং সেখানে সরকারের দায়িত্ব যে একটি সুষ্ঠু, অবাধ, সুন্দর এবং অংশগ্রহণমূলক বা সামগ্রিকভাবে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া এবং সেটি কিভাবে হতে পারে সেটা নিয়ে নানা ধরনের কন্টেনশাস ডিবেট আছে। সেই ডিবেটগুলো সমাধানেরও কিন্তু আমি মনে করি সরকার যদি আন্তরিক হয় তাহলে সেটা সমাধানেরও সরকারের দায়িত্ব। কিন্তু কথাটি হচ্ছে উনি কার সঙ্গে দেখা করার পরে এই আলোচনাটি করলেন। ইউনাইটেড স্টেটস যখন আপনার বিরোধী দলের সঙ্গে দেখা করে তখন দেখা যায় যে সরকারি দল বলছে যে তিনি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করছেন কিংবা শিষ্টাচার বহির্ভূত দৌড়ঝাঁপ করছেন, তাদের এসব অংশ মানে কি বলবো যে অতিমাত্রায় আগ্রহ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে, এগুলো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল ইত্যাদি ধরে সমালোচনার মুখে পড়ছেন এবং অনেকেই তাদের সঙ্গে যারা সহানুভূতিশীল তারাও এটার সঙ্গে মানে সমালোচনা করছেন। কিন্তু আবার উল্টাভাবে দেখা যায় যখন সরকারের সঙ্গেও যখন সরকার যে কূটনীতিকরা বৈঠক করছেন কিংবা সরকারি দল বা তাদের প্রতি সহানুভূতিশীলরা যার যখন ডিপ্লোম্যাটদের কাছে যাচ্ছেন, এইগুলো কিন্তু আমাদের সমাজ এবং রাজনৈতিক বাস্তবতার নিত্য নৈমিত্তিক দৃশ্য। আপনি দেখেন যে পিটার হাস কিন্তু কোথায় যাচ্ছেন না, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু উনি যাচ্ছেন, এমনকি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনের সঙ্গে ঘন্টা দিক কাল ধরে উনি বৈঠক করছেন। কেন? তার মানে এটা একটা একটা রূঢ় বাস্তবতা বাংলাদেশে যে একটি সমস্যা আছে এবং সেই সমস্যার কারণে আমরা আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রতে এসে গেছি, এটাকে আমরা রিকগনাইজ করছি, একনলেজ করছি এবং সেই অনুযায়ী অ্যাক্ট রিয়াক্ট করছি এবং আমাদের সুবিধা মতো অবশ্যই এটাকে নানা সময় নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করছি। বাট দিস ইজ ভেরি ওয়েলকামিং স্টেটমেন্ট যে আমরা কারো চাপে নয়, আমরা বিবেকের তাড়নায় ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমার মনে হয় যে সরকার গ্র্যাজুয়ালি ধীরে ধীরে পর্যায়ক্রমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রয়োজনীয়তাটা যত বেশি স্বীকার করে নিবে, সেখানে রাজনৈতিক মতভেদ থাকবে, সেখানে উস্কানি থাকবে, সেখানে উত্তেজনা থাকবে, সেখানে নানা ধরনের কী বল যে মতবিরোধ থাকবে এবং সেটা বাংলাদেশের রাজনীতিতে অতীতে ছিল। কিন্তু আমাদের দিন শেষে দায়িত্ব, রাজনৈতিক পক্ষগুলোর দায়িত্ব, মোর ইম্পর্টেন্টলি সরকারে যারা আছে তাদের দায়িত্ব দেশের পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখা, সুন্দর রাখা এবং একটা ভালো নির্বাচন উপহার দেওয়া। আমার মনে হয় এখানে ওনার যে বক্তব্যের সঙ্গে কাজের যদি কোনো মিল পাওয়া যায় তাহলে মনে করব যে এটি একটা সদিচ্ছার দারুণ একটা প্রতিফলন ঘটেছে ওনার স্টেটমেন্টের মধ্যে। জি ধন্যবাদ। এবারে সুভাষ সিংহ রায়, আপনার মন্তব্য জানতে চাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতাদের আমার নিরন্তর শুভেচ্ছা। সবসময় আমি জোরে লম্বার কথাগুলোকে মন দিয়ে শুনি এবং তিনি বস্তুনিষ্ঠ কথা বলবার চেষ্টা করেন এবং তার বাক বিস্তারও আমরা তা প্রতিফলন পাই। তিনি বাস্তবের বাস্তবতার কথা বলেছেন আর বাস্তবের বাস্তবতা কিন্তু বেশ কঠিন। কঠিন এ কারণে আমাদের পুরা কপাল আমরা অনেক কিছু ঠিকঠাক মতো করতে পারিনি, আমি সার্বিক অর্থেই বলছি। এবং সিঙ্গাপুরের যিনি জাতিরাষ্ট্রের পিতা যাকে বলা হয় লি কুয়ান ইউ, তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কথাগুলো বলেছিলেন সেটাই আমি এক লাইনে বলছি। তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এত উন্নত রাষ্ট্র তৈরি করলেন কি করে, একটা দরিদ্র রাষ্ট্রকে একটা সম্পদশালী রাষ্ট্রে পরিণত করলেন কি করে। উনি 1969 থেকে 90 পর্যন্ত সিঙ্গাপুরের দায়িত্বে ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তিনি এক কথা উত্তর দিয়েছিলেন, যারা জাপানিদের হয়ে দালালি করেছে সিঙ্গাপুর জনগণ তাদেরকে আমি ভোটাধিকার দিই নাই, তাদেরকে আমি নাগরিক সুবিধা দিই নাই, যে কারণে আমরা এত উন্নত সমৃদ্ধ জাতিতে পরিণত হচ্ছে। আমাদের তো এই যারা রাষ্ট্রবিরোধী শক্তি তারা নানানভাবে কিন্তু বিরোধী দলের ভিতরে ঘাপটি মেরে বসে আছে এবং তারা মাঝে মাঝে হুঙ্কারও দিচ্ছে এবং তারা 2014 নির্বাচন দায়িত্ব নিয়েছিল এবং সত্যিকার অর্থ যদি সত্য কথা বলতে হয় একেবারে যেটাকে মাঠের বিরোধী দল বলে আমরা সকলে আখ্যায়িত করে থাকি, তকমা দিয়ে থাকি, সেই বিএনপির কাছ থেকে দায়িত্ব পেয়েছিল নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলবার, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবার। আমরা দেখেছি, নিশ্চয়ই মনে আছে, জয়ললম্বাতে মনে আছেই, 2013 সালে 27, 28 এবং 29 অক্টোবর এই তিন দিনের 60 ঘন্টার হরতাল কর্মসূচি আহ্বান করেছিলেন তৎকালীন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া এই হরতাল আহ্বানের পরেই 26 অক্টোবর, আমার এখনো মনে আছে, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন যে আসেন নির্বাচন কিভাবে করব আমরা বসে ঠিক করি, আপনি আসেন, তিনি আহ্বান জানিয়েছিলেন। এবং সেই আহ্বানের জবাব কিভাবে পেয়েছিলেন, কি ভাষায় তিনি বেগম খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমের কল্যাণে তা জানতে পেরেছি। এখনকার প্রেক্ষাপটটা সেই তাকে আমরা উত্তরণ করতে পেরেছি কিনা, আপনি খেয়াল করে দেখবেন আমি 25 জুলাই 2023 মাত্র কদিন আগে এটি বাংলাদেশের জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তরের একটি শিরোনাম গভীর রাত্রে অর্থাৎ রাত 1টার দিকে দেখলাম যে জনগণ রায় নিয়ে সরকারের ধারাবাহিকতা রেখেছেন শেখ হাসিনা। কে বলেছেন? মার্কিন SDSN, প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ জেফারি ডেভিড স্যাকাসাসের নেতৃত্বাধীন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, তারা একটি স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেছেন। সেখানে বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী গতিশীল এবং দূরদর্শী নেতৃত্বের কারণে জনগণের রায় নিয়েই সরকারের ধারাবাহিকতা বজায় রেখে উন্নয়ন এজেন্ডাকে যথাযথ এসডিজির সাথে সম্পৃক্ত করেছেন। অতএব আমরা এক বাক্যে বলি যে আমাদের যে নির্বাচন ব্যবস্থাপনা কিংবা আমাদের নানান ধরনের অসংগতি এসব নিয়ে বিদেশিদের দৃষ্টিভঙ্গি নেতিবাচক, কিন্তু আমি সময় দিলে ক্রমাগতভাবে বেশ কয়েকটি উদাহরণ দেখাতে পারবো যে আন্তর্জাতিক সংস্থাগুলো বর্তমান সরকারের প্রশংসা কেমন করছে এবং অগ্রগতির ধারাবাহিকতা কিভাবে বলছে। এবং তারা কিন্তু কেউই আজকে যদি আমি ছোট করে আনি আমার বাক বিস্তারটি, যে তারা কিন্তু কেউ কখনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেন নাই এবং তাদের সুষ্ঠু নির্বাচন নিয়ে কিন্তু আশঙ্কা জানিয়েছে। সুষ্ঠু যে নির্বাচনটির কথা আমরা বলছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন কথাবার্তাগুলো বলি মনে যেন একটা সোনার হরিণে পরিণত হয়েছে, কিন্তু এটা তো ভাবা প্রয়োজন যে একটি গণতান্ত্রিক কাঠামো শুধুমাত্র সরকারি দল কিংবা একটি রাজনৈতিক দল কিংবা 2-3টি রাজনৈতিক দলের উপর নির্ভর করে না। গণতান্ত্রিক কাঠামোটি নির্ভর করে একাধিক রাজনৈতিক দল এবং সেই একাধিক রাজনৈতিক দল সেই দেশের রাজনৈতিক বাস্তবতা, সেই দেশের মানুষের চাওয়া পাওয়া,
সেই দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। এবং অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধের অবিনাশী যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেই সরকারি দল, বিরোধী দল সবাই মিলে কাজ করবে। কিন্তু আমাদের এখানে ব্যত্যয় ঘটেছে। 14 এবং 18 নির্বাচন নিয়ে যখন কথা আমরা সকলে বলতে চাই, একটা পারসেপশন তৈরি করা হয়েছে 14 এবং 18 নির্বাচন ভালো হয়নি। এখন যদি আমি বলি যে হরেনি, যে ভালো হয়নি, ভালো কেন হয়নি, তার পিছনের ব্যাখ্যাটা কি? আমরা তো বেশি দিন আগের ঘটনা নয়, আবার একেবারে কম সময়ের মধ্যে নয়। 2014 নির্বাচন যেই বিরোধী দল, সেই বিরোধী দল অংশগ্রহণ তো করেনি, বরং নির্বাচন ব্যবস্থা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করবার তারা পথে নেমেছিলেন, এটা তো স্পষ্ট। 18 নির্বাচনে সবকটি রাজনৈতিক দল, মানে অনেকগুলো রাজনৈতিক দল একসাথে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এখানে ডান বাম বিরোধী দলের বিএনপি থেকে শুরু করে অনেকে যুক্ত হয়েছিলেন। ডক্টর কামাল হোসেন, যিনি সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন, তাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছিল। মনে পড়বে 2018 সালের 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী যে আমাদের যে দিবস, সেই দিবসে মিরপুরের যে আমাদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধে যখন সাংবাদিকরা, জহুরুল্লাহ ভাইয়ের টেলিভিশন, আপনার টেলিভিশন, সকলে যখন ওখানে উপস্থিত ছিল এবং গণমাধ্যমের কর্মীরা, এক বাক্যে জিজ্ঞেস করেছিলেন যে আপনার যে সামনে যে নির্বাচন মাত্র 2 সপ্তাহ পরে, সেই নির্বাচনে আপনাদের যে ঐক্য, যে প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষ আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিএনপির নেতা কর্মীদেরকে কিংবা বিএনপিদের প্রার্থীদেরকে আপনারা ধানের শীষ দেওয়ার আগেই জামাত ইসলামের 22 জনকে ধানের শীষ দিয়ে দেওয়া হলো। আপনি এই মুক্তিযুদ্ধের এই মাসে, বিজয়ের এই মাসে আপনার প্রতিক্রিয়া কি? খেয়াল করে দেখবেন ডক্টর কামাল হোসেন যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন খুবই দুঃখজনক, তিনি খামোশ হয়ে উঠেছিলেন। এবং আজকের এই বাস্তবতাগুলো এটা মনে রাখতে হবে, সেই নির্বাচনে বিএনপি এবং অন্যান্য দলগুলো যারা ঐক্যবদ্ধ হয়ে যে কাজটি করেছিলেন, সেখানে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। অর্থাৎ তখনকার নতুন প্রজন্মের যারা মানুষ ছিলেন, এখনো যারা এই নতুন প্রজন্মের মানুষ রয়েছেন, তারা কিন্তু এটা গ্রহণ করেননি। অতএব সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা কখনো শুধু সামনে দাঁড় করবার চেষ্টা করি। এবং সামনের নির্বাচনকে নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো কি অবস্থায় আসে সেটিও একটি দেখবার বিষয়। আমাদের বিরতির সময় হয়েছে, আলোচনা চালিয়ে যাব, একটি বিরতি নিয়ে ফিরছি, যুক্ত থাকুন। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে আছেন বাংলা বিচিত্রের সম্পাদক সুভাষ সিংহ রায় এবং এনটিভির বার্তা প্রধান জহির আলম। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে আলোচনা করতে চাই জাতীয় নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে গুজব এবং অপপ্রচার রোধে নির্বাচন কমিশনকে সাহায্য করবে ফেসবুকের বা মেটা। এটি আজকে ইসির সাথে বৈঠক শেষে জানিয়েছে। এবং এই যে ফেসবুকের মধ্য দিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি অপপ্রচার এবং গুজবের কারণে কিন্তু নানান ধরনের ঘটনাও ঘটতে দেখেছি, নির্বাচনের আগে বা নির্বাচনের সময় যদি মেটা সাহায্য করে, সেটি আসলে কতটুকু সহযোগিতা হবে বা কতটুকু অপপ্রচার রোধে সহায়তা করবে বলে মনে করছেন? জহিরুল আলম, আপনার কাছে আসি। না, এগুলো তো খুবই ভালো উদ্যোগ। সুষ্ঠু নির্বাচনের এগুলি হচ্ছে গিয়ে আপনার ডিটেইলি, এটা একটা অপরিহার্য দিক। সোশ্যাল মিডিয়াকে কিভাবে মনিটর করা এবং সেখানে মানে লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় সেগুলোর একটা মানে ক্রিটিক্যাল কম্পোনেন্ট। কিন্তু একটু আমি এর আগে দাদার প্রসঙ্গ, দাদা যে কথাগুলো ব্যাখ্যাগুলো দিলেন, এক দুই তিনটা লাইন আমি যুক্ত করতে চাই। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা সবাই একটা ডিনায়াল মুডে আছি, তো আমরা অনেক শাখা প্রশাখা বিস্তার করে ফেলছি কথাবার্তা বলার জন্য, আমাদের রাজনৈতিক দর্শনের কথা বলছি, সবকিছুই বলছি। বাট দ্য বেসিক, দ্য ফান্ডামেন্টাল থিং ইজ যে আমাদের নির্বাচনটা তো সুষ্ঠু হতে হবে। এখানে উন্নয়নকে কেউ ডিনাই করবে না, এখানে যার যার রাজনৈতিক অবস্থান, দর্শন, তাদের প্রিভিয়াস হিস্ট্রি অথবা এগুলোকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। কিন্তু দ্যাট ডাজন্ট কি বলে যে এন্ডোর্স যে একটা নির্বাচন করার পথে আমাদের এক ঐক্যমত থাকবে না। নির্বাচনী প্রক্রিয়াটাকে আমাদের সুষ্ঠু করতে হবে, এবং সেটা একসময় হয়েছিল, আওয়ামী লীগ আন্দোলন করে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার এনেছিল। এখন তারা বলছে যে এটার আর প্রয়োজন নাই। আমার মনে হয় এই জায়গার মধ্যে এক ধরনের ভ্রান্তি আছে, যেহেতু কোনো দলকে বিশ্বাস করে না, সেহেতু বিশ্বাসের জায়গাটা স্থাপন করার জন্য কোনো না কোনোভাবে তাদের একটা জায়গায় আসাটা প্রয়োজন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। কামিং টু দ্য পয়েন্ট অফ ফেসবুক মেটা, আমার মনে হয় যে ইলেকশন কমিশনের সঙ্গে যে বৈঠকটা হয়েছে, এটা
ফেসবুকের তরফ থেকে এক ধরনের একটা পজিটিভ উদ্যোগ, তারা নিজেরা আগ্রহ ব্যক্ত করেছে নির্বাচনে, কারণ আসলে বাংলাদেশ হচ্ছে 160-170 মিলিয়নের একটা দেশ, এখানে এটা নিয়ন্ত্রণ করাটা আসলে কঠিন। এবং ফেসবুক মানে আসা মানে ফেক নিউজ, অপপ্রচার, গুজব, এগুলো কিন্তু একদম হাত ধরাধরি করে চলছে, এবং এটাকে নিয়ন্ত্রণ করা সত্যি সত্যি কঠিন ব্যাপার। নির্বাচন যখন ঘনিয়ে আসবে তখন এটা আরো অনেক বেশি বিস্তার লাভ করবে। প্রশ্ন হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন যখন বলেছে যে আমরা মনিটর করব এবং আমাদের টেকনিক্যাল টিম গুলো কাজ করবে, কাজ করে নির্বাচন যত ঘনিয়ে আসবে এটা নিটিগ্রিটি তারা ওয়ার্ক আউট করে নিবে, এবং যেখানে তারা সমস্যা দেখবে সেখানে তারা পয়েন্ট আউট করবে এবং ফেসবুক তাদের সঙ্গে সহযোগিতা করবে, তাদেরকে হেল্প করবে এবং সেটাকে রিমুভ করার জন্য তারা প্রয়োজনীয় উদ্যোগ নিবে। বিষয়টা হচ্ছে ইলেকশন কমিশনের এগুলো হচ্ছে অনেকগুলো কাজের আপনার কিছু কিছু অংশ। নির্বাচন কমিশনের প্রথম যে কাজটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য তাদের জনগণের আস্থা তৈরি করা, তারপরে তারা সাপোর্ট সিস্টেম, টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট, অন্যান্য যেগুলো আছে সেগুলো নিয়ে তারা ডিটেল কাজ করবে। আমি স্বাগত জানাচ্ছি যে তারা এগুলো নিয়ে ভাবতে শুরু করেছে, কিন্তু মূল যে কাজটা একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য জনগণের আস্থা অর্জন করা, সে আস্থা অর্জন করার ক্ষেত্রে এখনো মনে হচ্ছে যে তারা বহু বহু দূরে অবস্থান করছে। স্পেশালি বিভিন্ন সাম্প্রতিক নির্বাচনগুলো যে আউটকাম গুলো দেখা যাচ্ছে এবং নির্বাচন যেভাবে ওনারা পরিচালনা করেছেন তাতে এতটা ওভারওয়েলমিং এখনো মনে হচ্ছে না যে নির্বাচন কমিশনকে মানুষ খুব, বা রাজনৈতিক দলগুলোর কথা তো আছে, তারা তো যারা বিরোধী আছেন তারা তো গ্রহণ করছে না, সাধারণ চোখেও নির্বাচন কমিশনকে খুব এফিশিয়েন্ট, খুবই কি বলবো যে দক্ষ একটি ব্যবস্থাপনা হিসেবে এখনো আমার মনে হয় না জনগণের সামনে তারা নিজেদের তুলে ধরতে পেরেছে। আমার মনে হয় কামিং ডেজ উইল বি ভেরি ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল, যদি রাজনৈতিক দৃশ্যপটে সেগুলো একটা সমাধান আসে নির্বাচন কমিশনের জন্য কাজ করাটা আরো সহজ হবে বলে আমি মনে করি। জি ধন্যবাদ। এবারে সুভাষ সিংহ রায় আপনার মন্তব্য জানতে। তথ্য প্রবাহের বারবারান্তের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের যে ভূমিকা সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভারতের একটি জনপ্রিয় টেলিভিশন NDTV আজ থেকে 7-8 বছর আগে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি বই বের করেছিল। বইটার নাম ছিল মোর নিউজ ইজ গুড নিউজ। অথচ আমরা গণমাধ্যমের মানে আমরা গণযোগাযোগের ছাত্ররা, যারা জৈনম্বায় যারা গণযোগাযোগের ছাত্র, যারা এখানে কাজ করছেন, আমরা পরবর্তীতে নানানভাবে যুক্ত হয়েছি, 80-এর দশকে প্রথম থেকে আমরা শুনতাম নো নিউজ ইজ গুড নিউজ, মানে যদি কোনো সংবাদ না আসে সেটাই তো মনে হতো যেন একটা ভালো সংবাদ। কিন্তু আজকের বাস্তবতায় বলছে মোর নিউজ ইজ গুড নিউজ। কিন্তু আপনি তথ্য প্রবাহের বারবারন্তের সময় আপনি সারা পৃথিবীব্যাপী উথাল পাতাল করে দিয়েছে এই ফেব্রিকেটেড কন্টেন্ট এবং মিসলিডিং কন্টেন্ট, যেটা খুবই মানুষকে ভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আমরা অনেক উদাহরণ দেখি, আশেপাশে প্রায় উদাহরণ দেখি। আপনি দেখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে কতবার যে হত্যা করেছে এবং টেলিভিশনের সংবাদ মতন করে দেখিয়ে সংবাদ পাঠিকা পাঠ করছেন, এরকম সংবাদও কিন্তু মানুষের কাছে যে পৌঁছচ্ছে। এইগুলো যে ভয়ঙ্কর দিক সেটা নিয়ে আমরা আর আলোচনা নাই বা করলাম, অবশ্যই রয়েছে, কিন্তু অনেকগুলো ভ্রান্তির জায়গা তৈরি হয়ে থাকে। আপনি দেখবেন খুবই একটা চমৎকার একটি আন্দোলন স্কুলের ছাত্রছাত্রীরা করেছিলেন, নিরাপদ সড়ক যে আন্দোলন, এবং সেই আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল এবং চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল বড়রা যেটা পারেনি যে আন্দোলনটা করতে, ছোটরা স্কুলের ছাত্রছাত্রীরা সেই আন্দোলনটি করিয়ে দেখেছে যে এইটাতে জাগরণ ঘটানো সম্ভব, মানুষকে বোধে আনা সম্ভব করেছে তারা। কিন্তু এর মধ্যে যখন এই যে নানান ধরনের ভ্রান্তিকর বক্তব্য, এবং দেখলেন একজন অভিনেত্রী, তিনি হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বললেন যে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ের ভিতরে মানুষ নিয়ে যে মানুষকে জবাই করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এমন ভঙ্গিমাতে তিনি বললেন। এবং আসলে তার অভিনয় দক্ষতা কিন্তু ওই দিনই শুধু আমি প্রমাণ পেয়েছি কতটা অভিনয় উনি করতে পারেন। এই সংবাদগুলো মানুষকে কিন্তু নানান ধরনের ভ্রান্তিকর দিকে নিয়ে যায় এবং মানুষকে উত্তেজিত করে, মানুষকে ভুল তথ্য দেয়।
এই যে ভুল তথ্য দেওয়ার যে সংবাদটি আপনি খেয়াল করে দেখুন তো, হঠাৎ করে আইন মন্ত্রীর সাথে আওয়ামী লীগের সভানেত্রীর কিংবা মাননীয় প্রধানমন্ত্রী বেসামরিক সরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এব্রাহামের একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে ভাইরাল করা হলো, এবং মূল ধারা গণ মাধ্যমে কেউ কেউ কিন্তু এই সংবাদের প্রকাশ করলো। কি দাঁড়ালো যে আইন মন্ত্রী এবং সালমান এব্রাহাম দুইজন মিলে আলোচনা করছেন এলটিএম নিয়ে, এবং এলটিএম হচ্ছে সজীব ওয়াদের জয়, মাননীয় প্রধানমন্ত্রীর পুত্রের কোম্পানি। অথচ আমরা সকলে জানি এলটিএম হচ্ছে লিমিটেড টেন্ডারিং মেথড। এই যে টেন্ডারিং মেথডের একটি সংস্করণ, এলটিএম ঠিক মতো হচ্ছে কিনা সালমানের প্রমাণ জিজ্ঞেস করেছিলেন আইন মন্ত্রীকে, আইন মন্ত্রী সেরকম জবাব দিচ্ছেন হ্যাঁ ঠিক মতোই হচ্ছে। এইটাকে নিয়ে আপনি জানেন যে জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব একজন, তিনি দুদকের কে যে চিঠি দিয়ে আসলেন যে এখানে দুর্নীতির গন্ধ রয়েছে, দুর্নীতি করা হচ্ছে, অথচ তারা কিন্তু খুঁজে দেখলো না যে এলটিএম শব্দের অর্থ কি এবং এটার কি বার্তা যায়। তা এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু অনেক রকম ভ্রান্তিকর বক্তব্য দেয়, এবং সেই জায়গায় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মানুষের নির্বাচনকালীন সময়ে আমরা দেখেছি যে এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় 4-5টি সিটি কর্পোরেশন নির্বাচনে কি পরিমাণ ভ্রান্তিকর বক্তব্য এই যারা মতিঝিল শাপলা চত্বরে বসেছিলেন তাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হয়েছিল। জি তো এই এই যে ব্যাপারগুলো এইটাই, যেমন আপনি অস্ট্রেলিয়াতে অনেক আগেই তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্ট তৈরি করেছে, সিঙ্গাপুরে কিন্তু সেই ব্যাপারে অনেক আইনি পদক্ষেপ নিয়েছে, আমাদেরও কিন্তু সেই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেওয়া যেটা খুব প্রয়োজন সেটা আমরা যখন বোধ করছি এটাই গুরুত্বপূর্ণ একটি অবদান, এবং নিশ্চয়ই মেটার এই অবদান জাতীয় নির্বাচনে প্রভাব রাখবে। জি আমরা আরেকটি বিরতি নিয়ে ফিরছি, আলোচনা চলবে, সঙ্গে থাকুন। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে যুক্ত আছেন বাংলা বিচিত্র সম্পাদক সুভাষ সিংহ রায় এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনা করতে চাই আজ তারেক জুবায়েদার রায় ঘিরে। সুপ্রিম কোর্টে দুই পক্ষের আইনজীবীর মধ্যেই হট্টগোল হয়েছে এবং আদালত প্রাঙ্গণে, উচ্চ আদালত প্রাঙ্গণে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। এই যে সর্বোচ্চ আইনের একটি জায়গা, সেখানে আইনজীবীরাই একটি রায়কে ঘিরে এই ধরনের সংঘর্ষে জড়ালেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? জহিরুল আলম আপনার কাছে আসি। কিভাবে দেখছি এটা তো আর নতুন করে কোনো বলার অবকাশ নেই। আমরা সামগ্রিক যে যখনই আমরা আলোচনাগুলো করছি আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের সামাজিক জীবনের যে অবক্ষয়গুলোর কথা, যে অবনমন গুলোর কথাগুলো নিয়ে আমরা আলোচনা করি, কোন সেকশন অফ পিপল বা কোন প্রফেশনাল সেক্টরই এটা থেকে বাদ নেই। তবে সবচেয়ে বেশি আসার যে জায়গাগুলো যেখানে আমরা বেশি নির্ভর করি সেটা হচ্ছে যে আমাদের এই যে লেজিসলেচার, আমরা পার্লামেন্টে ভালো আচরণ আশা করি, আমরা জুডিশিয়ারিতে ভালো আচরণ আশা করি, আমরা এক্সিকিউটিভের ভালো আচরণ আশা করি, আমরা গণমাধ্যমের ভালো আচরণ আশা করি। এই এই প্রতিষ্ঠানগুলো তো রাষ্ট্রের মূলত পিলার। তো এখানে যে আমরা যে অবনমন হচ্ছে, আমাদের মূল্যবোধের যে চরম ঘাটতি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মানে এখন একটা কি বলে পিকের দিকে চলে যাচ্ছে আসলে, কিন্তু নতুন কিছু না। আপনি আদালত প্রাঙ্গণে মানে অসম্মানজনক আচরণ, দুঃখজনক আচরণ, নিকৃষ্ট আচরণ, এগুলো কিন্তু মানে এজ ওল্ড, মানে বহুদিন ধরে আপনি দেখবেন যে যেগুলো কোনোভাবেই হয়তো উত্তেজনা হয় আদালত প্রাঙ্গণে, নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, কিন্তু যেই লেভেলে আমাদের এখানে ঘটেছে, দরজায় লাথি মারা থেকে শুরু করে, মিছিল থেকে শুরু করে, হাতাহাতি থেকে শুরু করে, বুলিং থেকে শুরু করে, বিচারপতিদের সামনে অশোভন আচরণ থেকে শুরু করে, নিজেদের মধ্যে মারামারি থেকে শুরু করে, মানে কি করেনি সেগুলো মনে হয় যে আপনার হিস্ট্রিকে ঘেটে আপনাকে ওগুলো বের করতে হবে যে আসলে কি হয়নি আমাদের আদালত পাড়াতে। সেটা হচ্ছে যে ইটস এ রিফ্লেকশন অফ আওয়ার সোশ্যাল ফ্যাব্রিক, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের সামাজিক জীবন যাত্রা, আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা যেভাবে আমরা নিজেদের তৈরি করছি, যেভাবে রচনা করছি, তারই প্রতিফলন জুডিশিয়ারিতে আজকে আরেকটা হয়েছে, এবং এটা হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এটা সবাই মিলে এটা একটা সমাধান বা সুরাহা খুঁজতে না পারি। আমাদের কাছে খুবই কম সময় রয়েছে, একেবারে সংক্ষেপে সুভাষ সিংহ রায় আপনার মন্তব্য জানতে চাই।
আমি খুব সংক্ষেপে যদি একটি কথা বলি, অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, এক কথা যদি বলি, আইনজীবীদের বলা হয় অফিসার অফ দ্য কোর্ট। শেষ বাদী পক্ষের আইনজীবী হোক আর বিবাদী পক্ষের আইনজীবী হোক, অফিসার অফ দ্য কোর্টের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করতে দেখছি না। খুবই দুঃখজনক ঘটনা। আজকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের রুম যেভাবে ভাঙচুর হয়েছে, বিশেষ করে সাধারণ সম্পাদকের রুম ভাঙচুর হয়েছে, এটা গণিত অপরাধ। আপনি খুব জানেন, ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন, তাদের এক পর্যায়ে তারা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং তারা অ্যাটর্নি জেনারেলের সাথে আলাপ করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। যেভাবে বিরোধী দলের আইনজীবীরা, বিশেষ করে জামাত বিএনপি আইনজীবীরা যেভাবে যে আচরণটি করেছে, সে আচরণ আমাদের মাথা নত করে দিয়েছে। আমি কি একটু দাদা, জাস্ট 30 সেকেন্ডে, একটু 10 সেকেন্ডে আমি যদি একটু বলতে চাই, আপনি যেটা বলছেন মানে একনলেজ করতেছি, কিন্তু একই সঙ্গে একটা একটা দিকের বিষয় নয়। আসলে এটা এটা একটা কালেকটিভ কালচার হয়ে গেছে এখানে। হয়তো আপনি একজনের আচরণগত দিক থেকে আপনার নিজেদের যেটা খারাপ লেগেছে সেটা আপনি আইডেন্টিফাই করছেন, কিন্তু দ্য আদার পার্ট অফ দ্য কয়েন ইজ অলমোস্ট সেম, ইটস কমন, আইডেন্টিক্যাল। আপনি যে আমি জহিরুল বাহার কথার যে মর্ম কথা সেটাকে আমি ধারণ করছি, কিন্তু বাস্তবের বাস্তবতা কিন্তু ভিন্ন। আমি কখনোই শুনি নাই কোন বিদেশি কোন সংস্থা কিংবা কোন রাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশে আসলে কোন আইনজীবীদের পক্ষ থেকে এই আচরণ করা হয়েছে যেটা বিএনপি আইনজীবীরা কিন্তু এবার করেছে। জি, আমাদের সময় শেষ হয়ে এসেছে, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এই সময় দেওয়ার জন্য। শেষ করছি আজকের আয়োজন। এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের ডিবিসির সঙ্গে।